ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার টাউন হলে ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মচারী সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা। ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যবিত্ত শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা নিয়ে নিজেদের দৃষ্টিকোণ থেকে সভায় আলোচনা করেন উপস্থিত বক্তারা। আমরা মধ্যবিত্ত অংশের প্রতিনিধিত্ব করি এবং আমরা দেখি যে পৃথিবীর ইতিহাসে এই মধ্যবিত্ত শ্রেণী প্রতিটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে, প্রতিটি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটাও সত্য যে পৃথিবীর ইতিহাস কখনো নিরপেক্ষ হয় না। আমরা সবসময় প্রতিটা দেশেই লক্ষ্য করি যে যারা শাসক শ্রেণী, প্রভাবশালী শ্রেণী, তাদের শ্রেণী স্বার্থে, তাদের পক্ষে ইতিহাস তৈরি হয়। ফলে সমসাময়িক যে ইতিহাস, সেই ইতিহাস পাঠ করে সবসময়